আটের দাগের যে অঙ্কটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এম এর মান অযুগ্ম, এন এর মান যুগ্ম। আবার বলি, এম এর মান অযুগ্ম, এন এর মান যুগ্ম হলে কি করতে হবে? সূত্র দেখো, সূত্রের থেকে বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, কজ এক্স সমান জেড ধরতে হবে। তাই ধরা হয়েছে কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, এটা লিখে নিলাম। নেক্সট, এরপরে কস স্কোয়ার এক্স থাকবে, এটার জন্য সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তারপরে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ারের জন্য ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, এখানে একটা মাইনাস নিয়ে আসতে হয়েছে কারণ এই মানটা আমরা বসাবো। তাই এখানে যেহেতু মাইনাস নিয়েছি, দেখো এখানে একটা মাইনাস নিয়েছি, পরের লাইনে মাইনাস থাকছে, এটার জন্য জেড স্কোয়ার ধরা ছিল, ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আর এটার জন্য পুরোটা ডিজেড। আশা করি তোমরা বুঝতে পারছ। এরপরে দেখো, জেড স্কোয়ার ভিতরে গুণ করা হয়েছে, জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর ডিজেড। তারপরে সরাসরি ইন্টিগ্রেশন, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে, জেড কিউব বাই থ্রি মাইনাস জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, ব্র্যাকেটের মধ্যে প্লাস সি। তারপর ব্র্যাকেটটা তুললে হবে, দেখো প্লাসটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম, প্লাস সি। তারপরে আবার পুনরায় জেড এর মান এখানে পুট করা হয়েছে, দেখো জেড এর মান কজ এক্স ছিল, কজ এক্স, তাই জন্য লিখেছি কজ টু দি পাওয়ার ফাইভ এক্স বাই ফাইভ মাইনাস কজ কিউব বাই থ্রি প্লাস সি। সিটা অবশ্যই কি, সেটা উল্লেখ করে দিতে হবে, সমকল ধ্রুবক, এই কথাটা মাস্ট লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের আটের দাগের উত্তর। থ্যাংক ইউ।